ডোমারে ডাঙ্গাপাড়া প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত খেলার সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শারমিনা শিরিন। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। নীলফামারী ডোমারের ডাঙ্গাপাড়া যুব সংঘ ক্লাব আয়োজিত ডাঙ্গাপাড়া প্রিমিয়ার লীগ 2020-21 তৃতীয় আসরের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 5 ডিসেম্বর মঙ্গলবার বিকাল 3 ঘটিকায় উপজেলা সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন হেলিপোর্ট মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন উপজেলা কিংস ইলেভেন একাদশ বনাম অনন্ত সংঘ ডোমার। উপজেলা কিংস ইলেভেনকে 24 রানে হারিয়ে জয়লাভ করেন অনন্ত সংঘ ডোমার। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের মারুফ ইসলাম এবং ম্যান অব দ্য সিরিজ হয় কিংস ইলেভেন একাদশের ক্যাপ্টেন মোহাম্মদ সমি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুব লীগ ডোমার উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক গণেশ কুমার আগরওয়ালা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুব লীগ ডোমার পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আসাদুজ্জামান রাসেল, ডেন্টিস্ট মোহাম্মদ সুমন রহমান, ডোমার রিপোর্টার ইউনিটির সভাপতি মোহাম্মদ জুলফিকার আলী ভুট্টু। খেলায় ধারাভাষ্যকার ছিলেন মোহাম্মদ নিয়ামুল বাসির মুরাদ। আয়োজনে ছিলেন সাংবাদিক শাহিনুর রহমান শাহিন, খোকন, জোনায়েদ, সৌরভ ও মিজান। ইস মাহমুদ, ক্রীড়া ডেস্ক, এমকে টেলিভিশন। কারণ খেলাধুলায় শরীর ঠিক রাখে। প্রিয় দর্শক, এমকে টেলিভিশন সংবাদ ও সকল অনুষ্ঠানের ভিডিও দেখতে ভিজিট করুন mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও ইউটিউব, ফেসবুক, ব্লগার, টুইটার সহ সব সাইটে আমরা আছি, অথবা ময়ূরকণ্ঠী টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এমকে টেলিভিশন।